আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কাজে আমরা দেখি ঘড়ির ব্যবহার অপরিসীম ঘড়ি ছাড়া আমরা চলতেই পারি না মূলত তবে আগে এক সময় কাটা ঘড়ি ছিল আর বর্তমানে তো ডিজিটাল ঘড়ি বাজারে দখল করতেছে তারপরে এল সিস্টেমের এল ইডি ডিসপ্লেয়ের ঘড়িও বাজারে অ্যাভেলেবেল তো ডিজিটাল ঘড়ি মূলত কিভাবে কাজ করে আমরা সেই বিষয়ে আমি সেই বিষয়ে আর কি বলবো তো এটা আছে আমার কাছে যেইটা আছে এটা মূলত ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রাম তো ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমরা যদি দেখি এখানে যেটা আছে মূলত আমার সবার প্রথমে আমার ক্লক পালস বানাইতে হবে মানে ওয়ান এর ক্লক পালস বানাইতে হবে যেহেতু আমি এক একসময় ভিডিওতেই বলছিলাম যে ঘড়ি চালাইতে কাটা কাটাঘড়ি চালাইতে গেলে মূলত এক হার্সের সিগনাল দরকার হয় এই এক হার্সের সিগনালের মাধ্যমে সিনকোনাস মোটরটি রোটেট করে একবার একবার মানে অর্থাৎ সেকেন্ডে সাইট সেকেন্ডে সাইট আর পি এম হবে তো এখানেও এরকম এখানে হচ্ছে এক হার্জের সিগনাল লাগবে এই এক হার্জের যে সিগন্যালটা এটা মূলত এজে সিগন্যালকে ডি শেপিং করে তারপরে আমার ডিভাইডেড বাই টেন ডিভাইডেড বাই সেভেন অর্থাৎ সাইট ভাগ করে তারপরে এক করেই তারপর কাজ চালানো হয় তারপরে এই যে এক হার্জ সিগন্যালটা সবগুলো দেওয়া হয় ফ্লিপ ফ্লপ সার্কিটগুলোতে ফ্লিপ ফ্লপ তো না হয় এটা কাউন্টারে প্রবেশ করানো হয় কাউন্টার সার্কিটে এগুলো ক্লক পাস না দিলে মূলত এটি সিংকোনাসভাবে ক্লক বা সময় যে ক্লকের যে ইটা ডিউরেশনটা কম বেশি হয়ে যাবে যার ফলে ঘড়ি সঠিক সময় দেখাবে না অর্থাৎ ঘড়ির প্রাণশক্তি হচ্ছে কাউন্টার আর হচ্ছে আর হৃৎপিণ্ড হচ্ছে এই ওয়েব জেনারেটর সার্কিটটা তারপর এখান থেকে আমার এখন যে কাউন্টার ইউজ করতে হবে এগুলো হচ্ছে বোর্ডিং কাউন্টার মূলত এই কাউন্টারগুলো আমি এমনভাবে ডিজাইন করব যেটা জিরো থেকে ফাইভ পর্যন্ত দেখায় আবার সিক্সে যায় জিরো হয়ে যাবে অর্থাৎ এটা মোট সিক্স আর মোট টেনের বিষয় হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত ভ্যালু দেখিয়ে আবার জিরোতে চলে আসবে এটা হচ্ছে মূলত মোট টেন তো এখানে মোট সিক্স মোট টেন মোট সিক্স মোট টেন এভাবে করে করে আমার যে ইটা যে লাস্ট পর্যন্ত আমার দেখা গেলো একটি ল্যাস সার্কিট দিয়েও আমার চব্বিশ ঘন্টা দেখানো যায় আবার চব্বিশ মোট তেইশ মোডের কাউন্টার ব্যবহার করে বারোকে চব্বিশ বানিয়ে দেখানো যায় তো এরপরে যে ভ্যালুগুলো আসে মূলত আমার যে কাউন্টারে যেহেতু আমার চারটা ফোর ডিজিটাল ইয়ে আসে যে আসে বাইনারি ভ্যালু এই বাইনারি ভ্যালুকে আমার সেভেন সেগমেন্টে রূপান্তর করতে হবে তা বিভিন্ন ঘড়িতে বিভিন্ন ধরনের কোডেক্ট সিস্টেম থাকে কোনো কোনো ঘড়িতে বিসিডি টু সেভেন সেগমেন্ট পদ্ধতি ইউজ করা হয় কোনো কোডে বাইনারি টু সেভেন সেগমেন্ট কোনোগুলো আছে হেক্স টু সেভেন সেগমেন্ট মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আর মাইক্রোকনভোলার হলে সেখানে হেক্স ভ্যালুর মাধ্যমে আমার সময় প্রদর্শন করানো হয় মানে হেক্সকে আমার সেভেন সেগমেন্টে কনভার্ট করতে হয় যেহেতু আমাদের এটা নিজের চোখ দিয়ে আর কি দেখতে হবে তো এটাই এইভাবেই মূলত যে সকল ধরনের ঘড়ি মাইক্রো কন্ট্রোলার হোক বা মাইক্রো কন্ট্রোলার ছাড়া হোক এই নীতিতেই মূলত কাজ করে আমার লাগবে ডিডিট পিন্ডো যেটা ক্লক পাস জেনারেট করবে তারপর লাগবে প্রসেসর যেটা মূলত কাউন্টিংয়ে কাজ করবে আর লাস্টে হচ্ছে প্রদর্শনী এটাই তো আমার কাছে এবার যে যে ক্লকটা আছে এই ঘড়িটা আছে এটা মূলত আপনার মাইক্রো কন্ট্রোলার বেস্ট প্রজেক্ট যেখানে এখানে অ্যাটমেল আইসির মাধ্যমে আমার ক্লক পালস জেনারেট করা হচ্ছে আর যে বিসিডি টু সেভেন সেগমেন্টের যে ইটা বিষয়টা সেটা মূলত ডিসপ্লে ভিতরেই এই বিসিডি টু সেভেন সেগমেন্টের ডিকোডার আইসি দেওয়া থাকে তো এটাই মূলত এর ঘড়ির মূলনীতি যেমন দেখতেছেন যে আমার এখানে ঘড়ি সঠিকভাবে টাইম প্রদর্শন করতেছে এটাই মূলত সর্বোচ্চ আট ভোল্টে চলে আট ভোল্টে বেশি দিলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে যেমন এটার বিভিন্ন ফাংশন আছে এই ফাংশনগুলো মূলত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমেই করা হয়ে থাকে পূর্বে দেখা গেলো অনেক বিভিন্নভাবে ফার্মারের মাধ্যমে বা পিআইসি আইসির মাধ্যমে দেওয়া হতো এখন অ্যাটমেলের আইসি বাজারে সহজলভ্য বলে আর অ্যাটমেলের প্রোগ্রাম করা অনেক সহজ বলে এখন অ্যাটমেলের আইসি দিয়েই এগুলো করা হয় যেমন আমি এখানে যেটা করতেছি আমি মূলত টাইমার সেট করতেছি আপনাদেরকে দেখাতে যেটা এটা যে কীভাবে কাজ করে অর্থাৎ ভিতরে বিভিন্ন ফাংশন আছে একটা হচ্ছে অ্যালার্মিং ফাংশন আছে যেমন এখানে এখন অ্যালার্ম বেজে উঠবে যে দেখুন এই যে অ্যালার্ম বেজে উঠবে হ্যাঁ এই যে এখন অ্যালার্ম বেজে উঠছে তারপর আরও বিভিন্ন ফাংশন আছে যেমন অন্য একটি মেট্রো ফাংশন আছে আর আমি যখন একটা আট ভোল্ট দিয়েছি তখন এখানে যে লাইটগুলো এই যে ক্লক অনুযায়ী লাইটগুলো অফ হচ্ছে এক সেকেন্ড অনুযায়ী তো এটাই মূলত ডিজিটাল ঘড়ির মূলনীতি যে ডিজিটাল ঘড়ি এভাবেই কাজ করে এইভাবেই গঠন প্রণালী আর অ্যানালগ সার্কিটও মূলত এইভাবে এক হার যে সিগনাল তৈরি করা হয় তারপরে আমরা সঠিক সময় পাই তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য